দর্শক, উজালা পয়েন্টের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। গতকালকে প্রথম পর্ব ছিল, যেটাতে আমরা উজালা পয়েন্টের ভিউটা দেখিয়েছিলাম এবং ওখানকার ইন্টেরিয়র ডিজাইনগুলো দেখিয়েছি এবং এক নজরে আপনারা ব্র্যান্ডগুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। তো আজকে দ্বিতীয় পর্বে আমি প্রত্যেকটা ব্র্যান্ডের সম্পর্কে বিস্তারিত জানাবো এবং ওই ব্র্যান্ডের হালের ফ্যাশন যে ফোনগুলো, সবচেয়ে টপ ব্র্যান্ডের ফোনগুলো সম্পর্কে আপনাদেরকে দাম, স্পেসিফিকেশান সব কিছু জানাবো। তো তার সাথে হচ্ছে একটা কথা বলে রাখি, আজকে ভিডিওটা একটু বড় হবে, অনেকখানি, প্রায় আধা ঘন্টার উপরে। তো যদি আপনারা ফোন কিনতে আগ্রহী হন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন, কারণ একটা ফোন কেনার আগে আধা ঘন্টা ভিডিও দেখা কোনো ম্যাটার না। ভিডিও দেখলে আপনাদের প্রত্যেকটা ফোন সম্পর্কে একটা আইডিয়া হবে এবং এই আইডিয়াগুলো আপনারা ফোন কিনতে সুবিধা হবে। তাই বলছি না টেনে পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার তো করবেনই। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। ভিডিও দেখতে থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, স্বামী পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বামীর কিছু নতুন ফোন নিয়ে আসছে, তার মধ্যে হচ্ছে আমাদের রেডমি 9A, সেটি হচ্ছে 5000 mAh এর ব্যাটারি, সাথে হচ্ছে 6.53 ইঞ্চি ফুল স্ক্রিন ডিসপ্লে এবং হচ্ছে আপনার হেলিও G25 প্রসেসর ইউজ করা হয়েছে, যার মাধ্যমে হচ্ছে আপনার ফোনটা কোনো লেগিং করবে না, যার পাশে ব্রাউজিং আপনি করতে পারবেন। এখানে হচ্ছে আপনার যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে, সনি ল্যাপসের ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মধ্যে হচ্ছে আপনার 13 MP হচ্ছে মেইন ক্যামেরা এবং 8 MP হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। এর বর্তমান মূল্য হচ্ছে আপনার 9999 টাকা, 2 GB 32 GB, এক বছর ওয়ারেন্টি, সাথে হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 6 মাসের মতো। কয়টা কালার হয় এখন? এটা তো হচ্ছে দুইটা কালার, একটা হচ্ছে স্কাই ব্লু আর হচ্ছে গ্রিন কালার। আচ্ছা, দুইটাই পাওয়া যাচ্ছে? দুইটাই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা আরো কিছু ফোন দেখি। তারপর হচ্ছে আমাদের এটা দেখতে পারেন, রেডমি নোট 9, সেটাও আমাদের খুব আপডেট এবং খুবই হট প্রোডাক্ট বলা যায়। সেটা হচ্ছে আমার এখানে ব্যাটারি দেওয়া আছে 5020 mAh এর ব্যাটারি, সাথে পাচ্ছেন আপনার 2.5 ওয়াটের ফাস্ট চার্জার এবং এটাতে হচ্ছে খুব এক্সক্লুসিভ আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনার কোয়ালকম, সরি, হেলিও G85 প্রসেসর ইউজ করা হয়েছে, পাওয়ারফুল। এবং আপনার এখানে ক্যামেরা যেটা পাচ্ছেন 48 MP মেইন ক্যামেরা পাচ্ছেন, তার মধ্যে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন, 5 MP ম্যাক্রো ক্যামেরা পাচ্ছেন, 2 MP ডেপ্থ সেন্সর পাচ্ছেন। এটা হচ্ছে, এটার ভিতরে হচ্ছে আমাদের একটা ভেরিয়েন্ট হয় 4GB 128GB, যার বর্তমান মূল্য হচ্ছে 19999 টাকা। এটা তো থাকছে হচ্ছে আমরা এক বছরের ওয়ারেন্টি, 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 6 মাসের মধ্যে হচ্ছে চার্জার গ্যারান্টি এবং হচ্ছে 11 মাসের মধ্যে অল অ্যাক্সেসরিজ ওয়ারেন্টি। আরেকটা প্রোডাক্ট 9S, এটাও দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের বর্তমানে খুব হাই রেঞ্জের প্রোডাক্ট, সেটা হচ্ছে আপনার রেডমি নোট 9S, যেটাতে হচ্ছে আমাদের যে প্রসেসরটা ইউজ করা হয়েছে, বাংলাদেশের লেটেস্ট প্রসেসর যেটা হচ্ছে একমাত্র স্বামী ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720, যেটা হচ্ছে একমাত্র স্বামীতে ইউজ করা হচ্ছে গেমিং প্রসেসর। অর্থাৎ এই ফোনটা হচ্ছে হাই রেজুলেশনের যে গেমগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এই ফোনটাতে খেলতে পারবো। এটাতে সবচেয়ে বেশি নতুন আকর্ষণ হচ্ছে, আমরা অলওয়েজ দেখা যাচ্ছে যে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাই, বাট এই ফোনটাতে হচ্ছে আমাদের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা হচ্ছে আপডেট টেকনোলজি। এটাতে হচ্ছে ব্যাটারি 5020 mAh ব্যাটারি পাচ্ছেন, সাথে হচ্ছে আপনার 2.5 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। এটা হচ্ছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, সাথে হচ্ছে আপনার ডট ড্রপ ডিসপ্লে। আমরা এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ইন ডিসপ্লে ক্যামেরা করছি, অর্থাৎ হচ্ছে আপনার ডিসপ্লের ভিতরে হচ্ছে ক্যামেরা থাকতেছে, যেটা হচ্ছে আপনার বর্তমানে মার্কেটে যেটা অ্যাভেলেবল সেটা হচ্ছে 6GB 128GB, যেটার বর্তমান মূল্য হচ্ছে 25999 টাকা। মানে এখন রেডমি সবচেয়ে আপডেট ফোন কি এটাই ধরা যায়? 9S? হ্যাঁ, এটাই ধরা যায়। তাহলে তিনটাই হচ্ছে নতুন। আর 10S টা যেটা, 10S এখনো আসেনি? হ্যাঁ, এখন আমাদের হাতে এসে পৌঁছায়। আচ্ছা আচ্ছা, ঈদের পর কি আশা করা যায়? আশা করতে পারি, বাট আমাদের তিনটা ফোন হচ্ছে অ্যান্ড্রয়েড 10 ইউজ করা হবে। অ্যান্ড্রয়েড 10? জি জি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই যে অপ্পো, অপ্পোতে বাজারের মধ্যে অনেক ভ্যালুয়েবল ফোন, আমি জানতে চাচ্ছি যে অপ্পোর এখন হট মডেল কোনটা এবং কোনগুলো খুব বেশি চলছে, দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন প্লিজ। অপ্পোর যদি হট মডেলের কথা বলতে চান তাহলে বর্তমানে আপনার দুইটা ফোন আসে দুইটা বাজেট রেঞ্জের মধ্যে। যেমন আমাদের এই ফোনটা একদমই রিসেন্টলি নতুন আসছে, মাত্র 1 সপ্তাহ হয়েছে, অপ্পো A92। এর মধ্যে আপনি আরেকটা কালার পাবেন, সেটা পার্পল কালার, দুইটা কালারও হয়ে থাকে। মূলত এই দুইটা ফোনের মূল যে ফোকাস পয়েন্টটা, এটা হচ্ছে আপনার ফোনটার র্যাম। মূলত 22,900
নর্মালি এই ফোনগুলোর যে আপনার মেইন ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে আপনার র্যাম, সেটা হচ্ছে স্যার 8 GB র্যাম, এই প্যাকের মধ্যে 128 GB ফোন মেমোরি পাচ্ছেন। এছাড়াও নর্মালি ডিসপ্লের দিক থেকে পাচ্ছেন 6.5 ইঞ্চি ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যেটা আপনার নিউ ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর এটা ছাড়াও আপনার নর্মালি 5 ডিসপ্লের সাথে সাথে আপনার ব্যাকে পাচ্ছেন পিছনে 4টা ক্যামেরা 4টা কাজ আছে। 48 MP মেন ক্যামেরা পাচ্ছেন, 8 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল পাচ্ছেন, 2 MP ডেপ সেন্সর, আর এছাড়াও 2 MP মনন, এছাড়াও নিজস্ব কিছু, এছাড়াও এটা ব্যাটারির দিক থেকে পাচ্ছেন 5000 mAh এর বিগ ব্যাটারি উইথ 18 W ফাস্ট চার্জিং। আর প্রসেসর হিসেবে ইউজ করেছে ওয়াল ক্লাস ব্র্যান্ড প্রসেসর, হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর 665, 2.1 GHz অক্টা কোরের প্রসেসর পাবেন। আর নর্মালি এই ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে বর্তমান সবচেয়ে লেটেস্ট ভার্সন, যেটা Android 10। আর পাশাপাশি অপর নিজস্ব অপারেটিং সিস্টেম কালার ওয়েস 7.1 এই ফিচারগুলো পাচ্ছেন। আচ্ছা, আর এটা এটা কোন মডেল? সেম, দুইটা সেম ফোন, দুইটা ভেরিয়েন্ট। জি, তাহলে এইখানে আরেকটা দেখা যাচ্ছে, এটা কোন মডেল? সেম মডেল এটা? জি, এটা হচ্ছে স্যার আপনার নর্মালি এই দুইটা ফোন সেম, জাস্ট র্যামটা ডিফারেন্স, একটা হচ্ছে আপনার 8 GB র্যামের ফোন, একটা হচ্ছে আপনার 4 GB র্যাম, বাকি অ্যাপ ইউজের প্রত্যেকটা ফাংশন সেম, ব্যাটারি প্রসেসর ক্যামেরা প্রত্যেকটা জিনিস সেম পাবেন। 8 GB 4 GB, তাহলে আমরা অন্য আরেকটা ফোন দেখি। অন্য ফোনের মধ্যে আপনার এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা আপনার বর্তমানে অনেক হিট ফোন, যেটা অপো A12। এই ফোনটার মধ্যে আপনি সর্বোচ্চ 4 GB র্যাম পাচ্ছেন এই প্রাইস রেঞ্জের মধ্যে মাত্র 13,990 টাকার মধ্যে, 4 GB র্যাম, 64 GB রোম, ব্যাকে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক পাচ্ছেন, আর পাশাপাশি ব্যাকে ডুয়েল ক্যামেরা পাবেন, আর 6.22 ইঞ্চি HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাবেন এটার মধ্যে, 4230 mAh এর ম্যাসিভ ব্যাটারি পাবেন এই ফোনটার মধ্যে। আর এটা ছাড়াও এটা প্রসেসর হিসেবে ইউজ করেছে হেলিও P35, যেটা আপনার 2.3 GHz অক্টা কোরের প্রসেসর ইউজ করেছে। পাশাপাশি আমাদের অপর প্রত্যেকটা ফোনে পাচ্ছেন 1 বছরের পার্টসের গ্যারান্টি, লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। তাহলে সর্বনিম্ন কত থেকে শুরু? সর্বনিম্ন আমাদের এই ফোনটা থেকে শুরু, এটা হচ্ছে আপনার A1K 9,990 টাকা। সেকেন্ডে আপনার বর্তমানে এই ফোনটা হচ্ছে রিসেন্টলি আসছে 13,990 টাকার মধ্যে। থার্ড আপনি পাচ্ছেন A31, এই ফোনটা যেটা হচ্ছে আপনার 4 GB 128 GB, এটা 42,000 mAh ম্যাসিভ ব্যাটারি, 16,990 টাকা, পিছনে ট্রিপল ক্যামেরা। এরপরে যে ফোনটা পাচ্ছেন সেটা হচ্ছে এই ফোনটা, সেটা আপনার অপো A52, 4 GB র্যাম, 128 GB রোম, সাইড ফিঙ্গারপ্রিন্ট, এছাড়া ফেস আনলকও পাচ্ছেন, সাধারণত 5,000 mAh এর ব্যাটারি, 6.5 ইঞ্চি ফুল HD প্লাস রেজলিউশন ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন, পিছনে 4টা ক্যামেরা। তাহলে এইখানে আপনার কাছে হট মডেল কোনটা মনে হচ্ছে? হট মডেল হিসেবে যদি বলতে চান, আমি বলবো A92 আমাদের হট মডেল, আমাদের রেগুলার সেল সবচেয়ে বেশি আপনাদের এই ফোনটা। এইটা ছাড়া এইটা তো বাজেটটা অনেক বেশি, আমি যদি আপনাকে বলি 15 থেকে 20 এর মধ্যে, তাহলে আপনি কোনটা সাজেস্ট? 15 থেকে 20 এর মধ্যে যদি নিতে চান তাহলে আপনি এই ফোনটা দেখতে পারেন, কারণ এই ফোনের যে টেস্ট, যে ফোনের টেস্ট আপনি এই ফোনে দিচ্ছে, জাস্ট এটা 8 GB র্যাম, একটা 4 GB র্যাম, বাকি প্রত্যেকটা জিনিস আপনার সেম পাবেন। তাহলে আমি বলতে পারি যে যদি কেউ 20 এর মধ্যে একটা ফোন নিতে চায়, 20,000 এর মধ্যে, বেস্ট চয়েস হতে পারে এটা, বেস্ট। আর এটা কোয়ালকম এর প্রসেসর এই প্রাইস রেঞ্জে। জি, থ্যাংক ইউ আপনাকে, ভালো থাকবেন। আমি জানতে চাচ্ছি যে যদি কাস্টমাররা নকিয়া ফোনে আবার ফিরে আসতে চায়, তাহলে আপনি তাদেরকে কোন ফোনগুলো দিয়ে অন্য ফোনের থেকে নকিয়াতে নিয়ে আসবেন? স্পেশালি বর্তমান বাজেট, মানে বর্তমান বাজারে কম্পিটিশনের যুগ, সবাই বেটার ফিচার দিচ্ছে, নোকিয়াও কিন্তু কম দিচ্ছে না। নোকিয়া স্পেশালি কি দিচ্ছে? নোকিয়া স্পেশালি যদি বলতে হয়, 3 বছরের ফিচার দিচ্ছে স্পেশালি প্রত্যেকটা ফোন ইউজ করার ক্ষেত্রে। নোকিয়ার স্মার্টফোনগুলো যখন আমরা ডে বাই ডে ইউজ করি, যেমন 6.2 এখানে দেখা আছে ইটস কিপ গেটিং বেটার আপ টু 3 ইয়ার্স সফটওয়্যার আপডেট, তাতে আসলে কি হচ্ছে স্পেশালি যদি বলি, একটা স্মার্টফোন আমি যখন ইউজ করি, ফোনটা নতুন অবস্থা খুব ভালো সার্ভিস দেয়, বাট 1 মাস 2 মাস 3 মাস পর কিন্তু ফোনটা স্লো হয়ে যায়। বাট নোকিয়া স্পেশালি বর্তমানে নিয়ে আসছে 36 মাসের সিকিউরিটি আপডেট, যার জন্য এই ফোনটা 6 মাস না, 1 বছর না, 2 বছর পরে ফোনটা বর্তমান থেকে আরো বেশি, মানে আরো বেশি
আপডেটের কারণে ইন ফিউচারে যে আপডেটগুলো আসবে সবগুলোই পাচ্ছি, যার জন্য ফোনটা স্লো হবে না, আরো ফাস্ট চার্জ করবে। নোকিয়ার বর্তমান টার্গেটটা হচ্ছে এটা নিয়ে আগাচ্ছে। আর স্পেশালি আমি যদি এখন নোকিয়ার সব থেকে স্পেশাল কয়েকটা ডিভাইসের মধ্যে বলি, 4.2 স্পেশালি গ্রেট লুকিং এর একটা ডিভাইস, 5.71 ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে, ডুয়েল ক্যামেরা, প্রোট্রেট মোডে দেওয়া হয়েছে, সেলফিতে দিয়েছে 8 মেগাপিক্সেল, স্পেশালি অ্যান্ড্রয়েড 10 আপ টু 3 ইয়ার্স সফটওয়্যার সিকিউরিটি অ্যান্ড্রয়েড ভার্সনের ডিভাইস, খুব সুন্দর একটি ডিভাইস। সব থেকে লেটেস্ট ফোন হিসাবে নোকিয়া 6.2 এবং 7.2 2020 সালের ওয়ার্ল্ড এর মধ্যে বেস্ট ডিজাইনিং এবং ক্যামেরার জন্য অ্যাওয়ার্ড প্রাপ্ত একটি ডিভাইস। এটা অ্যান্ড্রয়েড কত? এটা অ্যান্ড্রয়েড 10, অ্যান্ড্রয়েড 1 এর ডিভাইস, অ্যান্ড্রয়েড 10 আপ টু 3 ইয়ার্স, 36 মাসের সিকিউরিটি আপডেট দেওয়া আছে। এটা ফিচারটা কি একটু বলবেন? এটা পিওর ডিসপ্লে উইথ পিক্সেল ওয়ার্ক, 6.3 ইঞ্চ, 19x59 FHD প্লাস ডিসপ্লে, HDR ভিডিও, ট্রিপল ক্যামেরা ডিভাইস, 16x5 আলট্রা ওয়াইড, তারপর ডিপ সেন্সর, 5 মেগাপিক্সেল। স্পেশালি নোকিয়া ডিভাইসের ক্ষেত্রে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন ইউজ করে। র্যামটা কতটুকু বললেন? 4 জিবি র্যাম, 64 জিবি রম, 512 জিবি আপ টু। আর এইটার সাথে 7.2 এর ডিফারেন্সটা কি? 7.2 হচ্ছে ওয়ার্ল্ডের 4টা ক্যামেরার ফোন রয়েছে যেগুলো হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট বলা হয়, যেমন আইফোন 11 প্রো, তারপর হচ্ছে ওয়ান প্লাস 7T, তারপরে হচ্ছে নোকিয়া 7.2, তারপর হচ্ছে গুগল পিক্সেল। এই 4টা ডিভাইসের মধ্যে নোকিয়া 7.2 ক্যামেরা রয়েছে, জিওসের লেন্সের ইউজ করা হয়েছে, যার জন্য ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরাগুলোর মধ্যে নোকিয়া 7.2 ক্যামেরাটা রয়েছে। তাহলে এইটার ক্যামেরা কয়টা বলুন? 3টা ক্যামেরা, ট্রিপল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা, বাট উইদাউট ল্যান্স, 7.2 ট্রিপল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা, 7.2 এর ক্যামেরা ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরাগুলোর মধ্যে একটি। কিন্তু যেহেতু এখন 7.2 নেই আপাতত, তাহলে দর্শকদের জন্য 6.2 অফার করছেন। হ্যাঁ, এটা প্রাইসটা হচ্ছে, এটা প্রাইস রয়েছে এখন 24,000 টাকা। ঈদ ক্যাম্পেইনে এটা 4,000 টাকা আমাদের উজালা পয়েন্টে ক্যাশব্যাক পাচ্ছে, সাথে রয়েছে আরো স্পেশাল গিফট। ক্যাশব্যাক 4,000 টাকা পাচ্ছে, আবার গিফটও পাচ্ছে। জি স্যার, তাহলে এটা বিশাল একটা ডিসকাউন্ট। তো এছাড়া এখন অ্যাভেলেবল আর কোন মডেল আছে একটু দেখাবেন? আমাদের নোকিয়া 6.2 রয়েছে, নোকিয়া 4.2 এখানে রয়েছে, নোকিয়া 2.2 যেটা 2 জিবি র্যামের একটা ডিভাইস, অবিশ্বাস্য প্রাইসে 7,999 টাকা, বেস্ট সার্ভিস দিচ্ছে অ্যান্ড্রয়েড 10 এই ডিভাইসটি, অ্যান্ড্রয়েড 10 এর একটি ডিভাইস, 2 জিবি র্যাম, লো বাজেটের মধ্যে অনেক গ্রাহক রয়েছে যাদের ফার্স্ট চয়েস থাকে নোকিয়া এই ফোনটি, যেটা 5.71 ফুল ভিউ ডিসপ্লে, তাছাড়া ফেস আনলক রয়েছে, অ্যান্ড্রয়েড 10 এর ভার্সন, 3000 mAh এর অ্যাডিকটিভ ব্যাটারি, স্পেশালি যদি আরো বলি ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। ইয়েস, তো এছাড়া কোন মডেল আছে? এছাড়া রয়েছে আমাদের আরেকটি 2.2 টা কি একটু দেখাবেন? 2.2 ফোনটি কি বের করব? জি হ্যাঁ, একটু এটার ফিচারটা দেখান, ফোন ফিচারটা দেখালেই হবে। হ্যাঁ, ফিচারটা এটা হচ্ছে 13 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল, ফ্রন্টের হচ্ছে 5 মেগাপিক্সেল। ঠিক কি ডুয়াল ক্যামেরা? হ্যাঁ না, সিঙ্গেল সিঙ্গেল ক্যামেরা। আর এটা রয়েছে নোকিয়া 2.0। এটা প্রাইসটা কত? এটা হচ্ছে 7,999। এটা অ্যান্ড্রয়েড কত? অ্যান্ড্রয়েড 10, অ্যান্ড্রয়েড 10। স্পেশালি যদি আরেকটা নোকিয়ার মধ্যে 2020 সালের সব থেকে লেটেস্ট ফোনের মধ্যে নোকিয়া 2.3, স্পেশালি ফোনটি রয়েছে, এটা খুবই সিম্পল একটা ফোন, কিন্তু এটা স্পেশালি একটা কোয়ালিটি রয়েছে, গোল্ডেন কালার, গোল্ডেন কালার আছে। এটা 3টা কালার, চারকোল কালার, ব্ল্যাক এর মধ্যে, তারপর চাইন গ্রিন আর গোল্ডেন। এটা কি অ্যাভেলেবল? জি স্যার, অ্যাভেলেবল। স্পেশালি এটা 2 জিবি র্যাম এর ডিভাইস, এটা প্রাইসটা 32 জিবি, এটা প্রাইস হচ্ছে 10,999। আমরা নর্মাল ফোনগুলো দেখতে চাই, যদি এই হচ্ছে সেই রাজা, নোকিয়া রাজা, তাহলে এইটা এখনো বাজারে আছে তাই তো? এটা তো অ্যান্ড্রয়েড না? এটা অ্যান্ড্রয়েড না, কিপ্যাড। আচ্ছা, কিপ্যাড, বাট এটা এটা শুনেছিলাম অ্যান্ড্রয়েড বের করার কথা, এটা অ্যান্ড্রয়েড আসছে? না, এটা এখনো আসেনি অ্যান্ড্রয়েড। এটা কি কালার ফোন? হ্যাঁ। এটা প্রাইস কত? এটা 4,590। এটার মধ্যে এটা কি আরেকটা কালার? এটার মধ্যে আরেকটি কালার। ঠিক আছে, তাহলে নর্মাল ফোনের মধ্যে আপনি কি সাজেস্ট করবেন এখন? স্মার্ট নোকিয়ার অনেকে নোকিয়া নর্মাল ফোন নিতে চায়। অনেকগুলো ডিজাইনিং এর ডিভাইস রয়েছে, স্পেশালি যদি বলি নোকিয়া 5310, এই 5310 একটু দেখবো, 5310 স্পেশালি একটা ফোন যেটা একদম নতুন আসছে, তারপর নোকিয়া 150 একটা মডেল একদম লেটেস্ট আসছে, 5310 যেটা নোকিয়ার আগে। ব্যাটারিটা কতটুকু? এটা
আমরা বক্সে যে কালারটা দেখতে পাচ্ছি সেটা কি আছে? এটা স্পেশালি নোকিয়া স্পেশাল একটা ডিভাইস 5310 যেটা আগে এক্সপ্রেস মিউজিক নামে ছিল সেটা এখনো, যেটা দুই পাশে দুইটা মিউজিক বাটন রয়েছে সাউন্ড বাড়ানো এবং কমানো। এটা তাহলে এটা কি সিলভার কালারটা হবে? হ্যাঁ अवेलेबल হোয়াইট কালারটা अवेलेबल আছে। এর মধ্যে দুইটা কালার হয়, একটা হচ্ছে হোয়াইট রেড আর একটা হচ্ছে ব্ল্যাক রেড। দুইটা কালার। প্রাইসটা কত? এটা কালার এটা প্রাইসটা হচ্ছে 4100 টাকা। থ্যাংক ইউ। তাহলে নোকিয়া সম্পর্কে আমরা অনেকগুলো ফোন দেখলাম, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই স্যার, নোকিয়ার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেকনো নিয়ে কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলেন, কি ধরনের ফোন আছে আপনাদের ভালো ভালো? স্পেশালি বাংলাদেশের প্রোডাক্ট, এটা বাংলাদেশে মানুষে অনেক ভালো ভালো মডেল আসছে। এখন বর্তমানে তিনটা মডেল ভালো চলতেছে। এই মডেলটা হচ্ছে প্রিমিয়ার ফোর, মডেলটা হচ্ছে প্রিমিয়ার ফোর, নিউ লুকে নিয়ে আসছে 7 ইঞ্চি, আর র্যাম রোম হচ্ছে 3 জিবি র্যাম 32 জিবি রোম। আর ব্যাটারির ক্ষেত্রে দেখা গেছে এখন বর্তমানে ব্যাটারির যুগ বেশি, এখন ব্যাটারিটা ভালো দিচ্ছে 3000-6000 এমপিআর ব্যাটারি দিচ্ছে। চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে, এগুলো কত মেগাপিক্সেল? এটা হচ্ছে 16 মেগাপিক্সেল প্রত্যেকটা। 16 মেগাপিক্সেল আর সামনে 8 মেগাপিক্সেল। এটা আমরা স্পেসিফিকেশনটা বক্সটা একটু দেখি। বক্সটা ১২,৯৯০ টাকা। এটা স্পেশালি র্যাম রুম অনেক ভালো, 4 জিবি র্যাম 64 জিবি রুম। আর এটা ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 এমপিআর, সাথে গ্রামীণ ফোনের অফার আছে 12 জিবি ইন্টারনেট। আপনার ক্যামেরার ক্ষেত্রে দেখা গেছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, এখন বর্তমানে ক্যামেরার যুগ, ক্যামেরাটা 48 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে, সামনেরটা ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল। তাহলে আমি মানে আপনার কাছে সবচেয়ে মানে বেশি দামের ফোন কোনটা? বেশি দামের প্রোডাক্ট আসছে নতুন, আজকে মানে লঞ্চ হয়েছে বেশি দিন হয় নাই, 19,990 টাকা, পপ ক্যামেরা দিয়ে ইউজ করা হয়েছে, ক্যামন 15 প্রো 6.6 HD ডিসপ্লে, রিয়ার ক্যামেরা, রিয়ার ক্যামেরা, পপ-আপ ক্যামেরা, এই যে পপ-আপ ক্যামেরা। আচ্ছা, এটা পপ-আপটা কি সেলফি ক্যামেরা নাকি ব্যাক সেলফি? সেলফি ক্যামেরার জন্য ইউজ করে। এটার প্রাইস হচ্ছে 19,990, কম মানে খুব ভালো করছে প্রোডাক্ট। আচ্ছা, আর এছাড়া সবচেয়ে একটু কম দামি যদি 10 এর মধ্যে বাজেট নেই কেউ, এটা পপ 2F, আর একটা আসছে টেকনো স্পার্ক গো, দুইটা মডেল কমের মধ্যে, একটা হচ্ছে 5,490 টাকা আর একটা হচ্ছে 7,690 টাকা, দুটো কমের মধ্যে অনেক বেস্ট, একটা 1 জিবি একটা হচ্ছে 2 জিবি র্যাম। আর তাহলে 10,000 বাজেট যদি কেউ করে, 10,000 টাকার ভিতরে, হ্যাঁ 10,000 এর ভিতরে একটা আছে, এটা আছে 8,990 টাকা, এটা আবার 2 জিবি র্যাম 32 জিবি রুম, রুমটা বেশি দেওয়া হয়েছে, 32 জিবি রুম দেওয়া হয়েছে। ১ বছর ওয়ারেন্টি দিচ্ছে। আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। স্যামসাং একদম একটা জনপ্রিয় ফোন, তো আমরা এখন স্যামসাং সম্পর্কে জানবো। তো ভাইয়া, স্যামসাং যেহেতু অনেক জনপ্রিয় একটা ফোন, তাহলে স্যামসাং নিয়ে একটু বলবেন, আসলে কি ধরনের মডেলটা এখন বাজারে সবচেয়ে বেশি চলতেছে? আসসালামু আলাইকুম। আমি যদি আপনাকে স্যামসাং নিয়ে বলতে চাই, শুরুতে হচ্ছে যে আপনি কেমন প্রাইসিং এর মধ্যে দেখতেছেন বা আপনার কেমন কনফিগারেশন চলছে? আমি যদি বলি যে মানে বাজারের একদম সেরা মডেল যেগুলো আপনাদের এখন মার্কেটে অ্যাভেলেবল আছে, কাস্টমাররা যেগুলো চায়, সেরকম কিছু একটু দেখাবেন। যদি স্যার স্যামসাং এর একবার হট মডেল যদি বলতে চাই, তাহলে স্যার হচ্ছে স্যার M21, এটা হচ্ছে যে আপনার দুইটা ভেরিয়েন্ট হয়, একটা 4 জিবি 64 জিবি আর একটা হয় আপনার 6 জিবি 128 জিবি। এটা 4 জিবি 64 জিবির ভেরিয়েন্ট হচ্ছে 18,999, আর 6 জিবি যেটা রয়েছে সেটা আমি যদি আপনাকে বলতে চাই,
6GB এর ভেরিয়েন্টের একটা ফোন আছে যেটা হচ্ছে এটা যেটা হচ্ছে 6GB 128GB যেটা প্রাইস হচ্ছে আপনার 20999 আর এটা স্পেশাল কি আছে এটা হচ্ছে 18999 এটা তো স্যার স্পেশাল কি পাচ্ছেন আমি যদি বলতে যাই ফারস্টে বলতে হচ্ছে এটা ব্যাটারি এম্পিয়ার বর্তমান বিশ্বে বাজারে আপনার সর্বোচ্চ এম্পিয়ার ব্যাটারি 6000 এম্পিয়ার যেটা আপনাকে স্যামসাং M20 অনেক অফার করছে 6000 এম্পিয়ার স্যার মাই গড এটার মধ্যে এটাতে পাওয়া যায় না 6000 এটা তো 6000 এম্পিয়ার দুইটা সেম দুইটার মধ্যে শুধু হচ্ছে যে আপনার র‍্যাম রুম ডিফারেন্স আচ্ছা এটা 2GB র‍্যাম বাড়তি দিয়েছে যার জন্য 2000 টাকা বেশি নিচ্ছে জি স্যার আচ্ছা আর এটা ক্যামেরার ক্ষেত্রে যদি বলতে যাই এটা ক্যামেরা হচ্ছে আপনার মেইন ক্যামেরা 48 সেকেন্ডারি ক্যামেরা 8 এরপরটা 5 আর এটা ফ্রন্টে রয়েছে সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেল আর এটা এটাও সেম শুধু হচ্ছে যে র‍্যাম আর রুম এছাড়া আমি যদি 10-15 এর মধ্যে কোনো ফোন চাই তাহলে আপনি কোনটা সাজেস্ট করবেন 10-15 এর মধ্যে যদি নেন স্যার আপনার 10 এর মধ্যে হইলে স্যার এটা স্যামসাং আমি 10 এর মধ্যে যদি নিতে চান আমি অবশ্যই এটা প্রেফার করব আপনি এটা হচ্ছে A01 স্যামসাং A01 র‍্যাম এটাতে হচ্ছে আপনার 2GB 16GB আর ক্যামেরাটা পিছনে ডুয়াল ক্যামেরা মেইন ক্যামেরা 13 সেকেন্ডারি ক্যামেরা 2 আর যেটা ফ্রন্টে রয়েছে আপনার 5 মেগাপিক্সেল আর যদি 15 থেকে 20 এর মধ্যে চাই যদি 15 থেকে 20 এর মধ্যে চান স্যার তাহলে আমি আপনাকে অবশ্যই প্রেফার করব স্যার এটা M11 যেটা স্যামসাং এর বর্তমান খুব লেটেস্ট একটা ফোন যেটা রিলিজ হয়েছে মাত্র 10 থেকে 12 দিন হয়েছে যেটাতে আপনি পাচ্ছেন 5-inch ডিসপ্লে মানে ইন ডিসপ্লে ক্যামেরা কর্নার ক্যামেরা ইন ডিসপ্লে আর যেটাতে আপনি স্পেশালি পাচ্ছেন 5000 mAh ব্যাটারি স্যামসাং বলা লাগে না আপনারা যারা আপনি পাচ্ছেন স্পেশালি বলতে গেলে আপনার পিছনে 4টা ক্যামেরা মেইন ক্যামেরা হচ্ছে আপনার 48 আর আপনার ফ্রন্ট হচ্ছে আপনার 32 এটার প্রাইস হচ্ছে 29999 টাকা তো স্যামসাং সম্পর্কে তো আসলে কাস্টমাররা নিজেরাই জানে তো আমি আশা করব কাস্টমাররা স্যামসাং এর মডেলগুলো পছন্দ করে এসে আপনাদের থেকে নিয়ে যাবে তো সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্যামসাং এর সাথে থাকবেন ভিভো আপনারা দেখতে পাচ্ছেন ভিভো তো ভিভো সম্পর্কে এখন আমরা জানবো ভিভো ফোন খুব মানে অনেক একটা ফেভারিট ফোন সবার পার্সোনালি ভিভো আমার কাছেও খুবই ভালো লাগে যদিও এখন আমি ভিভো ইউজার না তবে আমি ভিভো ইউজ করেছি খুবই ভালো লাগে তো এখন আমরা জানবো হচ্ছে ভিভো ফোন সম্পর্কে যে এখন বর্তমানে কোন ফোনগুলো সবচেয়ে ভালো চলছে এবং আপনারা কি কি ধরনের ফোন এখানে পাবেন তো চলুন আমরা ভিভোর ভাইয়ের থেকে জেনে নিই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি রিহান উদ্দিন আছি ভিভো ব্র্যান্ড অ্যাডভাইজার হিসাবে উজালা পয়েন্টে আপনাকে স্বাগত জি ধন্যবাদ আচ্ছা কাস্টমারদের উদ্দেশ্যে আমি জানতে চাচ্ছি যে এখন ভিভোর সবচেয়ে হট ফেভারিট মডেল আপনি আমাকে কোনটা দেখাবেন যদি হট ফেভারিট বলেন তাহলে আমি আপনাকে Y50টা দেখাবো এটার ফ্রন্টে আছে এটা আমি ব্ল্যাক ফোনটা দেখাচ্ছি আপনাকে যথেষ্ট হচ্ছে এটা খুবই আকর্ষণীয় একটা কালার এই ফোনটা আছে এটা হচ্ছে 8GB র‍্যাম 128GB রম সাথে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি তাছাড়া থাকছে ইনসেল আইভিউ 5-inch ডিসপ্লে ক্যামেরা মানে যেটাকে বলে হচ্ছে ইন ডিসপ্লে ক্যামেরা জি এক্স্যাক্টলি এতদিন তো হচ্ছে এখানে ওয়াটার ডিসপ্লে ছিল এখন এগুলো হচ্ছে নতুন মডেল জি 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 পাশাপাশি আমাদের আছে V19 এটা একটু এক্সপেন্সিভ প্রাইস এটা প্রাইস একটু আগে জানতে এটা হচ্ছে 22990 টাকা র‍্যাম কতটুকু 8GB র‍্যাম 128GB রম আর ক্যামেরা ক্যামেরা হচ্ছে ফ্রন্টে 16 মেগাপিক্সেল এবং কি পিছনে 13822 সম্পূর্ণটা গ্লাস বডি দেওয়া হয়েছে 8GB র‍্যাম 128GB রম প্রাইস হচ্ছে 35990 টাকা এটাতে থাকছে আপনার 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং কি 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ যেখানে 48, 8, 2, 2 চারটি ক্যামেরা থাকছে আর S1 Pro আরেকটি আছে আমাদের কাছে এটার ডিভাইসটা হচ্ছে আমি দেখাচ্ছি ব্ল্যাক কালার আচ্ছা আমি ভিভো 19 এর হচ্ছে কালার জানতে চাচ্ছি এটা কয়টা কালার এটা হচ্ছে দুইটা কালার আছে একটা হচ্ছে স্লিক সিলভার আর অন্যটি ব্ল্যাক কালার অ্যাভেলেবল আছে জি জি
S1 Pro আছে একটা, S1 Pro তে আপনি পাচ্ছেন 8GB RAM, 128GB ROM, Qualcomm Snapdragon 665 11 nanometer প্রসেসর, তাছাড়া এটাতে 48/22 মেগাপিক্সেলের চারটি ক্যামেরা পেয়ে যাবেন। ফোনটা কি দেখানো যাবে? হ্যাঁ, ফোনটা হচ্ছে এটা। আচ্ছা, চারটি ক্যামেরা পেয়ে যাবেন, আর পাবেন ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ভিভো সচরাচর ক্যামেরা এন্ড মিউজিক ফোন, এটার বলার কিছুই থাকে না। তাহলে এটার কোন কালার ভেরিয়েশন আছে? এটার মধ্যে ব্ল্যাক কালার এবং কি ব্লু কালার দুইটা ভেরিয়েশনই আছে। আর আমি এখন যদি বাজেটে আপনাকে জিজ্ঞেস করি, দর্শকদের উদ্দেশ্যে, আমাদের অনেকে আছে বাজেট একটু কম থাকে, যদি 10,000 বাজেট করে কোনো ফোন কি পাওয়া যাবে? হ্যাঁ, 10 থেকে 15,000 এর মধ্যে আমাদের কাছে তিনটা ফোন আছে। আমি আপনাকে রিজনেবল প্রাইসের তিনটা ফোনই দেখাচ্ছি, সাথে আমি এই ফোনটাকেও দেখাচ্ছি। এখানে আছে আপনার ওয়াই 91C 9,990 টাকা, এই ফোনটা একটু দেখবেন। আর সাথে আছে ওয়াই 11, এটা হচ্ছে 3GB RAM 32GB ROM 12,990 টাকা। এটার প্রাইস কত? 12,990 টাকা। আর এটা যেটা আমরা শুনলাম, এটা হচ্ছে 9,990 টাকা। তার মানে 10,000 এর মধ্যে ভিভো ফোন পাওয়া যাচ্ছে। জি, অবশ্যই। এটা ক্যামেরা কতটুকু বললেন? এটা হচ্ছে পিছনে 13 মেগাপিক্সেল এবং কি ফ্রন্টে 5 মেগাপিক্সেল। RAM RAM হচ্ছে 2GB RAM 32GB ROM। আর এটা, এটা হচ্ছে ভিভো ওয়াই 15, এটা দুইটা ভেরিয়েন্ট হয়, একটা 12 এবং কি 15, 4GB RAM এবং 3GB RAM এর ভেরিয়েন্ট, আর হচ্ছে 64GB দুইটাই মেমোরি। এটা কি কালার হয়? হ্যাঁ, কালার একটাই কালার হয়, আরেকটা ব্লু কালার। ব্লু কালার, আচ্ছা জি। এটার দামটা কত? এটার দুইটা ভেরিয়েন্টের দুইটা প্রাইস হচ্ছে 14,990 টাকা ওয়াই 12, আর ওয়াই 15 টা হচ্ছে 16,990 টাকা। উজালা পয়েন্টের এই যে গ্যাজেট গুলো, হ্যাঁ, এইগুলো সম্পর্কে কাস্টমারকে একটু জানা যাচ্ছে। আমি আনকমন অনেক কিছু দেখতে পাচ্ছি, আপনি যদি আমাদের কিছু স্পেশাল গ্যাজেট সম্পর্কে কাস্টমারকে জানিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। আমাদের কিছু স্পেশাল গ্যাজেট আছে, যেমন এখানে এয়ারবাডস আছে Xiaomi, তারপরে Xiaomi এয়ারবাডস আছে, এগুলো আবার রিজনেবল প্রাইসের মধ্যে আছে। Huawei Band 4 আছে, তারপরে Realme Band 4 আছে, MS Fitter আছে, MS Fitter এগুলো ব্যান্ড, হ্যাঁ, Realme ব্যান্ড, Realme ব্যান্ড। আর MS Fitter যেটা হচ্ছে মূলত Xiaomi ব্যান্ড, যেটা Xiaomi। এটা প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 5,999। এটার মধ্যে আরেকটা আছে আমাদের, মোবাইল ওয়ালেট বলতে মানি ব্যাগ টাইপ, যেগুলোতে ফোন রাখা যায়, ফোন রাখা যায়, এবং এগুলো হচ্ছে সবই হচ্ছে কি মানি ব্যাগ এর মতো, যেটাকে আমরা সহজ ভাষায় যদি বলি যে মোবাইল রাখার মানি ব্যাগ। এগুলোর প্রাইস কেমন থেকে শুরু? এগুলোর প্রাইস 750 থেকে, 750, এখানে আমি 550 দেখতে পাচ্ছি, মানে 500-550 থেকে শুরু, যেগুলোতে মোবাইল রাখা যাবে এবং খুব কেয়ারফুলি রাখা যাবে। আচ্ছা, তো আর স্পেশালি ইয়ারফোন বা মোবাইল সেল আমাদের কাছে আছে ওয়ারলেস চার্জিং উইথ, আপনি স্ট্যান্ড বাই স্ট্যান্ড রাখতে পারবেন, এটার সাথে ওয়ারলেস চার্জার, এমন ফোন যাতে ওয়ারলেস চার্জ সাপোর্টেড হয় সেক্ষেত্রে আপনি ওয়ারলেস চার্জিং। আচ্ছা, ওয়ারলেস চার্জার, ওয়ারলেস চার্জার যেটা, যে ফোনে ওয়ারলেস চার্জিং সাপোর্টেড সেই ক্ষেত্রে এই স্ট্যান্ডটাতে ওয়ারলেস চার্জার ইভেন স্ট্যান্ড রাখতে পারবেন। আচ্ছা, যেটাকে মানে আমরা যদি দর্শকদের জন্য সহজ করে বলি যে কোনো চার্জার লাগানো ছাড়া এখানে রেখে দিলেই চার্জ হয়ে যাবে, সেটাকে ওয়ারলেস চার্জার বলে। আচ্ছা, আর এছাড়া স্পেসিফিক এটা আমাদের আছে আরকি Xiaomi আইফোনও এগুলোতে চার্জ দেওয়া যাবে 5, এটা ওয়ারলেস চাই, হ্যাঁ, কাস্টম থাকে কেবল, ওটাতে ওয়ারলেস চার্জিং, USB হাব ওয়ারলেস চার্জার, আইফোন দেওয়া যাবে, OnePlus দেওয়া যাবে, Samsung S10 Plus। এটা কি স্ট্যান্ড? হ্যাঁ, এটা হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড। মোবাইল ফোন আর হচ্ছে পাওয়ার ব্যাংক, বাসুস ইন্টারন্যাশনাল ব্যাংক, 10,000 mAh এর, যেটা 22W হাই পাওয়ার কুইক চার্জার, খুব শীঘ্রই চার্জ হবে। আমরা যদি একটু সামনে আগাই যে এখানে আমার স্পিকার দেখাবেন একটু, স্পিকার কোন দিকে আছে? এটা এটা কি স্পিকার? না না, এটা চার্জার।
আচ্ছা চার্জার, ভালো ভালো চার্জার দেখতে পাচ্ছি। আর এদিকে এটা কি? এটা 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 স্ট্যান্ড, এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম, ওয়্যারলেস চার্জিং কার গাড়ির জন্য আর কি, এটা গাড়ির জন্য, এটা গাড়ির জন্য। আর এটা এটা ওয়্যারলেস চার্জ, এটা বাসায় ইয়া ওয়্যারলেস চার্জিং, ওয়যারলেস চার্জ। এটা কি হেডফোন? এটা হেডফোন আছে, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন যেটা বলে। আচ্ছা, খুব শীঘ্রই চার্জ হবে এবং স্ট্যান্ড বাই অনেকদিন রাখতে পারবে এটা। আচ্ছা, তার মানে ভালো ভালো ব্লুটুথ হেডফোন আছে, হেডফোন আছে, তারপরে হেডফোন আছে আমাদের। এটা কি? এটা সি টাইপ আইফোন সবকিছুর জন্য? হ্যাঁ, 3-in-1 তিনটা একসাথে চার্জে দিতে পারবে, তিনটা আইফোন, টাইপ সি চার্জার, ইভেন টাইপ বি চার্জার, তিনটা ফোন একসাথে চার্জে দেওয়া যাবে। একসাথে দিতে পারবে না, আলাদা আলাদা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবে, চাইলে একসাথে দিতে পারবে। তাহলে এটার জন্য আউটপুটের জন্য তো একটু আছে, এখানে একটা ইয়াস আউটপুট আছে, আউটপুটের জন্য ওইরকম আউটপুট কি দিবে? তিনটা একসাথে দেওয়া, তিনটা স্লো করবে, তাই সিঙ্গেল দেওয়াটা বেটার। আচ্ছা আচ্ছা, বুঝছি। আর হচ্ছে হচ্ছে এটা এটা কি? এটা ব্লুটুথ, ব্লুটুথ হেডফোন। আচ্ছা, তবে হেডফোন আছে, এদিকে স্পেশাল কিছু হেডফোন দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এটা কি? হচ্ছে পাওয়ার ব্যাংক, এই ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক, 10,000 mAh, 1.1A। এটা প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার 1100 টাকা। রিজনেবল প্রাইস হেডফোন, ব্লুটুথ, এটা হচ্ছে ব্লুটুথ ইয়ার হেডফোন। তাহলে আমরা এখানে আরো স্পেশাল যেগুলো পাবো আপনাদেরকে, এই মোবাইল মডেল অনুযায়ী কি আপনাদের কাছে প্রোটেক্টর পাওয়া যায়? প্রোটেক্টর, ক্যামেরা প্রোটেক্টর আছে, তারপরে আপনার ব্যাক কভার আছে, গ্লাস আছে, গরিলা গ্লাস, হেডফোন আছে, লং কেবল, শর্ট কেবল, লং কেবল, শর্ট কেবল, লেডিসদের জন্য স্পেশাল কভার, যারা স্পেশালি কভার আছে আমাদের বিভিন্ন ব্র্যান্ড মডেল অনুসারে, মডেল অনুসারে আমাদের কভার আছে, ভিভো, আইটেল, এমআই সব ইয়াতে আছে। আবার কিছু এখানে স্পিকারও আছে আমাদের, ব্লুটুথ স্পিকার, যেটা আপনার খুবই ফাস্ট এবং সাউন্ড কোয়ালিটি খুবই বেটার, খুবই ভালো। ঠিক আছে, ধন্যবাদ, আমরা অনেক গ্যাজেট দেখলাম। দর্শক, আপনারা এই যে ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এবং ওয়্যারলেস চার্জার থেকে শুরু করে বিভিন্ন ধরনের হেডফোন, সেটা আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম। আপনার তো এই পুরো শপে আমরা সবগুলো মডেল সম্পর্কে কাস্টমারদেরকে দেখালাম, এখানে অনেকগুলো মোবাইলের ব্র্যান্ড আছে এবং হচ্ছে গ্যাজেট আছে। তো স্পেশালি আসলে আপনাদের কুমিল্লা শহরে কিন্তু এই ধরনের একসাথে একই শপের ভিতরে কিন্তু নাই। তো আমি কাস্টমারদেরকে এটাই বলতে চাই যে এক জায়গায় এসে নির্দ্বিধায় সুন্দর মতো আরামসে সবগুলো মডেল থেকে বাছাই করে তাদের পছন্দের ফোন নিয়ে যেতে পারবে। তো তারপরেও আমি আপনার থেকে একটু জানতে চাই যে এই উজালা পয়েন্ট, যেহেতু এটা খুব বেশি দিন হয়নি, সেক্ষেত্রে কাস্টমারদেরকে আকর্ষণ করার জন্য আপনাদের স্পেশাল অফারটা কি এবং আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, এ নিয়ে যদি একটু বলতেন। দেখেছেন যে আমাদের উজালা পয়েন্টে রয়েছে এমআই, ওপো, ভিভো, ওয়াই, আইফোন, ওয়ান প্লাস, স্যামসাং, নোকিয়া, টেকনো, আইটেল সহ বিশ্ববিখ্যাত সব স্মার্টফোনের বিপুল সংখ্যা। এখানে স্পেসিফিকলি মানে কোনো অফার কি এখন চলছে কাস্টমারদের জন্য? হ্যাঁ, এখানে প্রতিটি সেটের সাথে রয়েছে স্পেশালি উজালা পয়েন্টের পক্ষ থেকে গিফট, এবং সে সাথে রয়েছে নেক্সাস, বিকাশ, রকেট এবং নগদ সহ তাহলে এটা খুবই ভালো যে যারা হচ্ছে সাথে টাকা নিয়ে আসে না, কার্ড কিংবা মোবাইল পেমেন্ট করতে চান, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। হ্যাঁ, ডেবিট এবং ক্রেডিট কার্ডে চার্জহীন পেমেন্ট করার সুবিধা সহ সেখানে রয়েছে ইএমআই সুবিধা। আচ্ছা, তাহলে একটু আমি একটু আপনাকে থামিয়ে দিয়ে বলতে চাই, যেহেতু আমরা ইএমআই কথাটা এখানে বলছি, ইএমআই ব্যাপারে কি একটু বলবেন? অনেক কাস্টমারই হয়তো ইএমআই সম্পর্কে জানে না, যদি একটু বলতেন। ইএমআই সুবিধাটা হচ্ছে কাস্টমার তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার, আমাদের মধ্যে চারটা ব্যাংকের ইএমআই অলরেডি চালু আছে, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং ইউসিবি ব্যাংক। ইএমআইটা হচ্ছে মূলত আপনার হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে কাস্টমার তাদের পছন্দের ফোনটি কিনতে পারবে, তাদের 3 মাস, 6 মাস এবং 9 মাস এক বছর পেমেন্ট করার সুযোগ থাকবে, পেমেন্ট করার সুবিধা সহ, মানে একসাথে সব টাকা দিতে হচ্ছে না। কারো যদি ক্রেডিট কার্ড থাকে আপনাদের এই ব্যাংকগুলো যেগুলো আপনারা অ্যাকসেপ্ট করছেন, সেই কার্ড দিয়ে এসে তারা 1 বছর 3 মাস 6 মাস মেয়াদে ফোন নিয়ে যেতে পারবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি কোনো ধরনের এক্সট্রা কোনো লাভ কিংবা এক্সট্রা কোনো টাকা কাটা যাচ্ছে? না, এখানে এক্সট্রা কোনো চার্জ আমরা নিচ্ছি না, আমরা ফ্রিতে ওনাদের কার্ড ট্রান্সফার করে দিচ্ছি,
বাট ব্যাংকের যে ইন্টারেস্টটা ওটা ব্যাংকে ওনাদের কাছ থেকে নেবে, ওটা ব্যাংকে দিতে হবে, সেক্ষেত্রে উজালা পয়েন্টে কোনো চার্জ দিতে হবে না। তাহলে আমরা ইএমআই সম্পর্কে জানলাম, তো এখন কি এমনি কোনো গিফট আইটেম বা ফোনের সাথে কোনো স্পেশাল কোনো অফার আপনারা দিচ্ছেন? এখন প্রতিটি ফোনের সাথে আমাদের উজালা পয়েন্টের পক্ষ থেকে স্পেশাল গিফট রয়েছে। প্রতিটি সেটের সাথে একটি করে টি শার্ট অথবা কফি মগ অথবা ওয়াটার প্রুফ ব্যাগ রয়েছে, মানে যেটার সাথে যেটা প্রযোজ্য সেটাই দিচ্ছি। অথবা কাস্টমারের অনুযায়ী আমরা টি শার্ট, ওয়াটার প্রুফ ব্যাগ এবং কফি মগ রেখেছি। সেই সাথে রয়েছে প্রতিটি সেটের সাথে একটি করে হেডফোন এবং একটি করে পিছনের রিং, মোবাইল রিং এবং একটি করে কি রিং। উজালা গ্যালারি সম্পর্কে একটু বলবো, উজালা গ্যালারিটা কি? উজালা গ্যালারিটা হচ্ছে আমাদের ডিলার পয়েন্ট, ওখান থেকে পাইকারি, এখান থেকে আমরা পাইকারি পুরো কুমিল্লা শহরে মোবাইল সেল করে থাকি। আচ্ছা, যদি শহরের বাইরে কেউ ফোন শপ করতে চায় তাহলে কি আপনাদের সাথে যোগাযোগ করলে কোনো লাভ হবে? হ্যাঁ, যোগাযোগ করতে পারবে। আমাদের ওয়েবসাইট রয়েছে www.ujalapoint.com, কেউ চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রোডাক্ট সমূহ দেখে ওখান থেকে আপনাদের মোবাইল নম্বরে যোগাযোগ করলেও হবে। হ্যাঁ, এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবে। এবং কুমিল্লা শহরের ভিতরে আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি এবং কুমিল্লার বাইরে হলে সেক্ষেত্রে আমরা এক্সট্রা ডেলিভারি চার্জ দিচ্ছি। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ উজালা পয়েন্টে আমাকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনি ভালো থাকবেন এবং উজালা পয়েন্টের শুভকামনায় আজকে পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা শেষ করব উজালা পয়েন্টের যে ভিডিও। আজকে আপনাদের এই ভিডিওর আগে আমি আরও কিছু ভিডিও শ্যুট করেছি, আশা করি সেগুলো দেখবেন। সেই ভিডিওগুলো হচ্ছে কোথায় পুরাতন ল্যাপটপ পাওয়া যায়, সেই পুরাতন ল্যাপটপের ভিডিও আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর হচ্ছে কি, আমার এই ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করে জানাবেন কোন মডেলের ফোনগুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে এবং কোন মডেলের ফোনগুলো আপনাদের খুব বেশি দরকার, আপনারা সেগুলো অবশ্যই জানাবেন। আর যদি স্পেসিফিক কোনো মডেল কিংবা কোনো ফোনের ব্যাপারে আপনাদের কোশ্চেন থাকে, আমরা উজালা পয়েন্টের মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে অবশ্যই জেনে নেবেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।